স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি ক্যাবলস সংবাদ শিরোনাম। সাহস থাকলে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিন। এদিকে নিষেধাজ্ঞা আসলে নতুন আরেকটি নির্বাচন হবে বলল ব্যারিস্টার পার্থ। রাজধানীতে চলছে বিএনপির বিজয় র্যালি। জেনে দেব জোটের নেতাকর্মীদের নিয়ে বিপাকে শরিকরা। আরও থাকছে জিএম কাদারের হত্যার হুমকির অভিযোগে জিডি। রাজনৈতিক জিজ্ঞাসা থেকে শিবিরের র্যালিতে হামলা চালানো হয়েছে বলল জামায়াত। সবশেষ রসিকতা নির্বাচনের জন্য দেশ স্বাধীন হয়নি বলল নজরুল ইসলাম। এখন বিস্তারিত। সাহস থাকলে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, 52 বছর আগে মুক্তিযুদ্ধের বিজয় লাভ করে স্বাধীন দেশের সূচনা হয়েছিল, বিজয় হয়েছিল গণতন্ত্রের। বর্তমান সরকার সেই গণতন্ত্র হত্যা করে বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে। তিনি বলেন, পাকিস্তান আমলে 22 পরিবারভুক্ত অর্থনীতির প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। বর্তমানে 22,000-এর বেশি পরিবার সৃষ্টি করে অলিগার্কি প্রতিষ্ঠার মাধ্যমে বিজয় দিবসকে পরাজয় দিবস পরিণত করেছে সরকার। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিজয় শোভাযাত্রার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে মন্তব্য করেন তিনি। বিজয় দিবস উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রার মধ্য দিয়ে 28 অক্টোবরের মহাসমাবেশের পর প্রথমবারের মতো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। তবে কার্যালয় এখনও বন্ধ। বেলা 1:45 ওলামা দলের নেতা আবুল হোসেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়। এরপর মোনাজাত করা হয়। মঈন খান বলেন, সাহস থাকলে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিন। আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, কিন্তু বিজয় দিবসকে পাল্টে দিয়েছে সরকার। তারা এখন পরাজয় দিবসে পরিণত করেছে। আমরা রাজপথে আছি এবং থাকব। নিষেধাজ্ঞা আসলে নতুন আরেকটি নির্বাচন হবে। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্তালিব রহমান পার্থ বলেছেন, চলমান প্রক্রিয়ায় ভোট হলে নির্বাচনের পর আসতে পারে পশ্চিমাদের নিষেধাজ্ঞা, হতে পারে নতুন আরেকটি নির্বাচন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেছেন তরুণ এ রাজনীতিবিদ। ব্যারিস্টার পার্থ বলেন, সরকারের মাথায় এটা চিন্তা আছে যে তারা এ ধরনের বানোয়াট অবস্থায় নির্বাচন করলে বৈশ্বিকভাবে কী কী চাপ আসতে পারে, বিশেষ করে বাংলাদেশের উপর পশ্চিমাদের স্যাংশন ইম্বার্গো আসতে পারে, এটা মাথায় আছে এবং এটা নিয়ে চিন্তায় আছে সরকার। বৈশ্বিক চাপগুলো সরকার নিতে পারবে কিনা, সরকারের হাতে অপশন আছে কিনা, এগুলো নিয়ে ভাবছে। যদি না নিতে পারে তাহলে আবারও সংলাপ করে পুনরায় নির্বাচনে যেতে পারে সরকার। চলমান আন্দোলনে নেতৃত্ব সংকট আছে কিনা প্রশ্নের জবাবে পার্থ বলেন, চলমান আন্দোলনে নেতৃত্ব সংকট নেই, নির্বাচন প্রতিহতের সক্ষমতা রয়েছে বিএনপির। ইচ্ছা করলে বিএনপি এই নির্বাচনে বাধা দিতে পারে। বিএনপি তার রাজনীতিতে চলছে, তারা প্রতিবাদের জায়গাটা ধরে রেখেছে। তারা যদি সিরিয়াসলি আবার মাঠে নামে তাহলে আমার বিশ্বাস যে স্বাভাবিকভাবে নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে। রাজধানীতে চলছে বিএনপির বিজয় র্যালি। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিজয় র্যালি করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রোববার দুপুর 2টার পরে নয়াপল্টন থেকে বিজয় র্যালি শুরু করে দলটি। র্যালি শেষ হবে মালিবাগে। এর আগে র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। গত 28 অক্টোবরের মহাসমাবেশ পোগো হওয়ার পর 1.5 মাস পর নয়াপল্টনে এটি বিএনপির প্রথম জমায়েত। দীর্ঘদিন পরে কর্মসূচি ঘিরে নয়াপল্টনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ দেখা গেছে। ঢাকার বিভিন্ন স্থান থেকে ব্যানার পেস্টনের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা হাতে র্যালিতে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন রাজপথ। এর আগে সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। র্যালি ঘিরে নয়াপল্টনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহ নয়াপল্টনের বিভিন্ন অলিগলিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাক ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। জোটের নেতাকর্মীদের নিয়ে বিপাকে শরিকরা। 14 দলীয় শরিকদের জন্য মাত্র 7টি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মানতে পারছে না জোট নেতারা। একই সঙ্গে ছেড়ে দেওয়া আসনগুলোতে আওয়ামী লীগ তাদের দলের স্বতন্ত্র প্রার্থীদের সরানোর নিশ্চয়তা দেয়নি, ফলে নির্বাচনে মাঠে টিকে থাকা কঠিন হবে শরিকদের। আসন প্রত্যাশী জোট নেতাদের অনেকেই মনে করছেন তাদের সঠিক মূল্যায়ন করেনি। আবার কেউ কেউ প্রকাশ্যে আসন বন্টন মেনে নিলেও ভেতরে ভেতরে ক্ষমতাসীনদের কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিও জানিয়েছেন। এ বিষয়ে জোট নেত্রী আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকিয়ে রয়েছেন তারা। তাদের প্রত্যাশা আজকালের মধ্যে তাদের দাবিকে প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আরেক দফা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হোক। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে শরিকদের নতুন কোনো আশ্বাস দেওয়া হয়নি। দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা স্পষ্ট করেই জানিয়েছেন, যা হওয়ার হয়েছে, এর বাইরে তাদের পক্ষে সম্ভব নয়। এছাড়া শরিকদের জন্য ছাড় দেওয়া আসনগুলোতে স্থানীয় নেতাকর্মীদের জোটের নেতাদের পক্ষে নির্বাচনী মাঠে নামানো কঠিন হয়ে যাবে। ইতিমধ্যে 2-1টি আসনে দলের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা, ফলে 7 আসনে ছাড় পেল। নানা চ্যালেঞ্জ রয়েছে শরিক দলের নেতাদের।
একাদশ সংসদ নির্বাচনে সব মিলিয়ে শরিকদের ১৬টি আসন ছেড়ে দেওয়া হয়েছিল। এবার জোটে শরিকদের পক্ষ থেকে আসন বাড়ানোর দাবি ছিল। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বেশ কয়েকটি বৈঠক শেষে শেষ পর্যন্ত এবার শরিকদের জন্য ৬০টি আসন ছাড়া হয়েছে। আওয়ামী লীগের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি শরিক দলের নেতাদের অনেকেই। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুক বৃহস্পতিবার রাতেই জানিয়েছেন তারা এটা গ্রহণ করেননি। জিএম কাদেরকে হত্যার হুমকি, অভিযোগে জিটি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বৃহস্পতিবার জিএম কাদেরের পক্ষে তার ব্যক্তিগত সহকারী আব্দুল হানান এই জিডি করেন। প্রথম আলোকে তথ্য নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসান। তিনি বলেন ঘটনাটি তদন্ত করে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে। জিডিতে বলা হয়েছে গত ৩০ ডিসেম্বর দিবাগত রাত ৪:০৩ অজ্ঞাত এক ব্যক্তি জিএম কাদেরের ব্যক্তিগত মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছেন। হত্যার হুমকিদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন সফল করার প্রয়াস থেকে জিএম কাদেরকে বিরত থাকতে বলেছেন। এ ব্যাপারে জিএম কাদেরের ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান বলেন যিনি হুমকি দিয়েছেন তাকে এখনো পর্যন্ত শনাক্ত করার কোনো তথ্য তার জানা নেই। দ্রুত হুমকিদাতাকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। রাজনৈতিক জিজ্ঞাসা থেকে শিবিরের র্যালিতে হামলা চালানো হয়েছে বলে জামায়াত। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় দিবসের র্যালিতে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের যৌথ হামলা ও গ্রেপ্তারের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মোসা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। বিবৃতিতে মহানগরীর নেতারা বলেন মহান স্বাধীনতা ও বিজয় আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন, কিন্তু বর্তমান সরকার এই জাতির মহান অর্জনকে পুরোপুরি দলীয়করণ করে ফেলেছে। সেই সংকীর্ণ দলীয় মনোবৃত্তি ও রাজনৈতিক জিজ্ঞাসা থেকেই আজ মিরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয় র্যালিতে পুলিশ ও ছাত্রলীগ ও যুবলীগ যৌথভাবে হামলা চালিয়ে ১০ জনকে আহত ও ১১ জনকে গ্রেপ্তার করে। সরকার প্রমাণ করেছে যে তারা গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, আইন ও সাংবিধানিক শাসন বিরোধী ফ্যাসিবাদী অপশক্তি, আর এই নগ্ন হামলা ও গ্রেপ্তারের মাধ্যমে সরকারের স্বৈরতান্ত্রিক, অগণতান্ত্রিক ও বীভৎস চেহারা জাতির সামনে দিবালকের মতো স্পষ্ট হয়ে উঠেছে। তারা বলেন স্বাধিকার কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের সম্পদ নয়, বরং ধর্মপন্ন গোত্র, মত, পথ, আদর্শ শ্রেণী ও পেশা নির্বিশেষে সকলের কাছে কাঙ্ক্ষিত ও সম্মানের। কিন্তু বর্তমান সরকার দেশ ও জাতির সকল অর্জনকে নিজেদের তালুক সম্পত্তি বানিয়ে ফেলেছে। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। তিনি সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথের আন্দোলন আরো সহানিত করতে সকলের প্রতি আহ্বান জানান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আওয়ামী লীগ সরকার যে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে সেটিকে রসিকতার নির্বাচন। এই রসিকতা নির্বাচনের জন্য দেশ স্বাধীন করা হয়নি। শনিবার ২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবসের শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন জনগণ এই নির্বাচন চায় না, জনগণ ভোট দিতে যাবে না, তাই নিজের দলের লোকজনকে ডামি প্রার্থী করা হচ্ছে। যেভাবে প্রার্থী করা হচ্ছে তাতে সবাই জেনে যাচ্ছে কে এমপি হবে। খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে উল্লেখ করে বিএনপির নেতা বলেন তার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে, প্রতিদিন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন এই নেতা। নির্বাচন নির্বাচন খেলার গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেন তিনি। দেশের কোনো বিরোধী দল নির্বাচনে অংশ নিচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।